সম্মানিত হাজেরিন, আজকে আমাদের তাফসির শুরু হবে সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত থেকে আয়াত নম্বর 67 অফ সূরা আল মায়েদা। সূরা আল মায়েদা আহলু কিতাব সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, ইহুদি নাসারাদের সম্পর্কে, সে আলোচনা আজকেও কন্টিনিউ করবে। এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছিয়ে দিন আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি এমনটি যদি না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না, রেসালাতকে পৌঁছানো কাজ আপনি করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর লোকদের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কাফের জাতি, যারা কাফের কুফরের তরিকায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দ্বীনের তাবলীগের দায়িত্ব, ইবলাগের দায়িত্ব, পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে বলেছেন। দ্বীনের কালাম, দিনের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এর নামই তাবলীগ, পৌঁছিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৌঁছিয়ে দিয়েছেন। ওয়াকাদ ইমতাসালা আলাইহি আফদালুস সালাতি ওয়াস সালাম যালিকা ওয়া কামা বিহি আতামাল কিয়াম। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যেভাবে আল্লাহ তাআলা পৌঁছাতে বলেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম তরিকায় তার দায়িত্ব পালন করে দিয়েছেন, নাকি করেননি? বাল্লাগার রিসালা ওয়া আদাল আমানা, তিনি রিসালাতের আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই কিতাব ওয়াহি বাণী মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন, যে আমানত আল্লাহ তাআলা ওনার উপরে দান করেছেন ওয়াহি নাজিল করে সেটাকে তিনি আমানতদারির সাথে পৌঁছিয়ে দিয়েছেন। বাল্লাগার রিসালা ও আদাল আমানা, এই আমানতের দায়িত্ব পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি কথা সহি বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মান হাদাসাকা আন মুহাম্মাদান কাতামা শাইআন মিম্মা আনজালাল্লাহু আলাইহি ফাকাদ কাযাব, তোমাকে কেউ যদি বলে যে আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন দিন সম্পর্কে, এর কিছু একটা জিনিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন, বলেননি, এরকম কথা কেউ যদি বলে তাহলে তুমি অবশ্যই বিশ্বাস করো লোকটা মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো কথা লুকিয়ে রেখেছেন? কোনো কথাই না। তা আমাদের সমাজে কিছু কিছু তরিকা আছে যে না, সব কথা কি সব আলেমরা জানে নাকি? কিছু আছে মারেফতের তরিকাতে আসে, ওটার খবর মারেফতের সিলসিলা লাইন দিয়ে আসে, শরীয়তের এক লাইন মারেফতের আরেক লাইন, এই আলাদা করে ফেলে, এটা একটা অত্যন্ত মিথ্যা কথা দিনের ব্যাপারে। দিনের মধ্যে শরীয়ত আর মারেফত কি আলাদা? মারেফত মানে আল্লাহ তাআলাকে ভালো করে চিনা, জানা, আমল করা, এটা কি আলাদা কিছু? দিন একটাই, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, দিনকে ভাগ করা যাবে না, দিন পুরোটা নিতে হবে। আল্লাহ তাআলা দিনকে মোকাম্মল করেছেন, আকমালতু লাকুম দিনাকুম, পরিপূর্ণ করে দিয়েছেন, কাজেই ভাগ করা কিছু জিনিস শরীয়তের আলেমরা জানেন না, এগুলো আল্লাহ ওয়ালারা জানেন, তাদের তরিকা দিয়ে পাস হয়। এবং যাইতে 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 বলা যায় কোন জায়গা দিয়ে গেছে, গিয়ে শেষ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, আর কারো মাধ্যমে পাওয়া যাবে না এটা। এটা শিয়ারা বলে, আর কিছু কিছু যারা মারেফতের তরিকায় আবিষ্কার করেছে তারাও এই তরিকায় যায় যে এটার গোড়া একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কানে কানে গোপনে এমন কিছু দিয়েছেন আলে বাইতকে, আর কোনো সাহাবী এগুলো জানেন না, এইরকম তোহমত দেওয়া হয়, হ্যাঁ এরকম মিথ্যা কথা বলা হয় দিন ব্যাপারে, এগুলো মোটেই ঠিক নয়। মায়েশা রাদিয়াল্লাহু আনহা ক্লিয়ারলি বলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলেন হারুন ইবনে আন্তারা, তিনি বলেন তার পিতা তাবেই ছিলেন, তিনি বলেছেন কুনতু ইনদা ইবনে আব্বাস, যে আমি ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, ফাজাআ রাজুলুন, এক লোক এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইন্না নাসান ইয়াতুনা ফায়ুখবিরুনা আন্না ইনদাকুম শাইআন
লাম ইউবদিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি লিন্নাস, তা কেউ কেউ নাকি বলে হে ইবনে আব্বাস আমি শির হইতে এসেছি যে আপনাদের আলে বাইতের লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার জ্ঞাতি গোষ্ঠীর আপনজন আব্বাস আলী ফাতেমা হাসান হুসাইন আপনাদের কাছে এরকম নাকি খাস কিছু কথা তিনি বলে গেছেন যেগুলো কোনো সাহাবীকে আর কাউকে বলেন নাই, এরকম কিছু কিছু রেওয়ায়াত আমরা পাই, ঘটনা আমরা পাই, বর্ণনা আমরা পাই, আমাদেরকে বলা হয়, এটা কতটুকুন ঠিক বলবেন কি? তখন তিনি বললেন ফাকাল ইবনে আব্বাস আলম তাআলাম আন্নাল্লাহ তাআলা ক্বাল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি কি এই কথা শুনো নাই আল্লাহ তাআলা কি নাজিল করেছেন, হে নবী যা আপনার কাছে নাজিল করেছি সব আপনি পৌঁছে দেন। এই আয়াত পাওয়ার পরেও তুমি বুঝি মনে করবে যে আল্লাহ নবী কিছু কথা গোপনভাবে কানে কানে কয়েকজনকে বলেছেন আর বাকিদেরকে কাছে পৌঁছান নাই, এত মিথ্যা কথা তুমি কি করে বিশ্বাস করতে পারো? ওয়াল্লাহি মা ওয়াররাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদা ফি বাইদা, কোনো কিছু তিনি মানে কালো আর সাদার মধ্যে পার্থক্য করে কোনো কিছু আমাদের জন্য খাস করে তিনি লুকিয়ে রেখে যাননি, সারা দুনিয়ার মানুষের জন্য যেটা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে একই জিনিস আমাদেরকে পৌঁছানোর দায়িত্ব ওনার ছিল, এর বেশি কিছু নয়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আরেকটি রেওয়ায়ত করেছেন, ইমাম জোহরি একজন বড় তাবেঈ যিনি বড় আলেম ছিলেন তিনি বলেছেন যে মিনাল্লাহির রিসালা ওয়া আলার রাসূলিল বালাগ ওয়া আলাইনা তাসলিম, আল্লাহর পক্ষ থেকে রিসালাত নাজিল করে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর, দিনকে দুনিয়ার মধ্যে নাজিল করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর কার কাছে? আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন। ওয়া আলার রাসূলিল বালাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব হচ্ছে সেটা মানুষকে পৌঁছিয়ে দেওয়া, আর যারা এটা শুনবে আমরা যারা শুনেছি আমাদের দায়িত্ব কি? তাসলিম, গ্রহণ করে নেওয়া। এই তিনটার মধ্যে কোন রকমের কেউ ফাঁক ফোকর রাখা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরিপূর্ণ দিনকে নাজিল করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের সাথে পৌঁছে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব হচ্ছে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করে নেওয়া। তো আমরা আবার পূর্ণাঙ্গ ইসলাম নিতে চাই না, কেউ এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে চাই, কে এই এতটুকু আমল নেব, কে এতটুকু নেব, কে এতটুকু নেব, পুরো দিনকে আস্তে আস্তে করে শিখা এবং একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, একটা কিতাবের মধ্যে তিনটা বইয়ের মধ্যে পড়ে আমাদের এদিন শেষ, এই যে অল্প অল্প করে নিয়ে আমরা খুব খুশি আছি এটা ঠিক নয়। এই জন্য পুরো দিনকে জানার চেষ্টা করা দরকার, তাই না? কোরআন শরীফে পুরোটাই বোঝা দরকার, জানা দরকার, এই জন্য আপনার তাফসিরে আসেন মাশাআল্লাহ, এবং সবাই এরকম তাফসির পড়া দরকার, ঘরের মধ্যে অর্থ পড়া দরকার, আয়াতগুলোর অর্থ বোঝা দরকার, হাদিস শরীফ পড়া দরকার, রিয়াদুস সালেহীন পড়ে শেষ করে সহি বুখারী সহি মুসলিম এভাবে হাদিস আরও যা পড়া যায় যত পড়বো তত পূর্ণাঙ্গ দিন জানার সুযোগ হবে। আর যদি আমার পড়া এতটুকুন থাকে আর দিন হলো এত বড়, আমি কতটুকুন জানলাম? এতটুকুন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দিনই জ্ঞান অর্জন করা, বেশি করে লেখাপড়া করা, শোনা, এগুলো চর্চা করা দরকার, তাহলে আমাদের দিনের জ্ঞানটা কিন্তু বেশি করে জানার সুযোগ হবে, আর যত বেশি জানবো তত হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেবেন ইনশাআল্লাহ। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াকাদ শাহিদাত লাহু উম্মাতুহু বি ইবলাগ রিসালা ওয়া আদায়িল আমানা। ওকে, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই দিনকে যে তিনি পৌঁছিয়েছেন এটা আল্লাহ তাআলা ওনার হাত থেকে প্রমাণ করে নিয়েছেন। তিনি আরাফাতের ময়দানে বিদায় হজের মধ্যে তিনি সমস্ত সাহাবীদের সামনে ঘোষণা দিয়েছেন আলা হাল বাল্লাগতু, সাহাবীরা আমি কি পৌঁছে দিয়েছি আমার কাছে যে আল্লাহ দিন দিয়েছিলেন, আমি কি পৌঁছিয়ে দিয়েছি তোমাদেরকে? অন্য আয়াতে এসেছে আইয়ুহান্নাস ইন্নাকুম মাসউলুন আননি ফামা আনতুম কাইলুন, হে লোকেরা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমার ব্যাপারে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলাম ওহি দিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে কি না, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ফামা আনতুম কাইলুন, তোমরা তখন কি বলবে, আমি পৌঁছাতে পেরেছি কি না, পৌঁছে দিয়েছি কি না, এই কথা জিজ্ঞেস করলে কি বলবে বলো? তখন সাহাবায়ে কেরাম বললেন নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা,
আমরা সাক্ষী দেব আপনি পৌঁছিয়ে দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আমাদের কল্যাণ কামনা করেছেন, আমাদের কল্যাণ প্রাপ্তির জন্য যা কিছু দরকার সব কিছুর চেষ্টা আপনি কোনোটার ত্রুটি করেননি। তার এই কথা শোনার পরে ফাজা আলা ইয়ারফাউ ইসবাহু ইলা সামা ওয়া ইয়ানকুসুহা ইলাইহিম, তিনি বললেন যে আল্লাহ আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। সমাবেশের দিকে আর আল্লাহর দিকে আঙ্গুলি উঠিয়ে সমাবেশের দিকে নামিয়ে বললেন বারে বারে যে আল্লাহ শুনেন আমার এই আপনার বান্দারা কি বলছে, আমার উম্মত কি বলছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী দান করেন। তিনি জানেন ওনার সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দিন নাই উম্মতের কাছে, তারপরেই ওনার এক বছরের ভিতরে ওনার ইন্তিকাল হয়ে গেছে, হয়ে যাচ্ছে, তিনি টের পেয়েছেন। তিনি উম্মতকে কনফার্ম করতে চেয়েছেন যে দিনের দায়িত্ব তিনি পালন করেছেন, এমনই হওয়া উচিত। দায়িত্বশীল নবী তো অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি, তার দায়িত্বানুভূতি এত বেশি, তিনি ঠিকমতো পালন করতে পেরেছেন কিনা এই পেরেশানি ওনার ভিতরে আছে। এবং এই জন্য তো যখন তিনি বারে বারে বোঝাতেন কোরাইশদেরকে, তারা ইমান আনত না, উনি কত কষ্ট পেতেন, কষ্টের চোটে তিনি চিন্তা করতেন আমার কি বোঝাতে অসুবিধা হয় কিনা, আমি কি ঠিক মতো তাদেরকে কনভে করতে পারছি কিনা, আমার কি প্রবলেম হলো কিনা, আমার ত্রুটি হচ্ছে কিনা। এত কষ্টে উনি থাকেন যখন কোরাইশরা বারে বারে রিফিউজ করছে, গ্রহণ করছে না, তিনি প্রচন্ড কষ্টে আছেন। যিনি দিনের দায়িত্ব পালন করেন তার এরকম কষ্টের অনুভূতি থাকা স্বাভাবিক। তো আল্লাহ তাআলা ওনার কষ্টের অনুভূতি কে লাঘব করার জন্য, কষ্ট দূর করার জন্য সান্ত্বনা দিয়ে বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। মনে হয় যেন আপনার এত কষ্ট, তারা যে দিন গ্রহণ করে না, ইমান আনে না, আপনার এত কষ্ট হয়, আপনার জানটা আপনার শেষ করে দিতে মনে হয়, জীবনটা দিয়ে ফেলতে মনে হয় কষ্টের কারণে। আল্লাহ তাআলা ওনার কষ্ট লাঘব করার জন্য এগুলো বলছেন যে আপনি অনেক কষ্ট করছেন আমি দেখতে পাচ্ছি, আপনার ত্রুটি নয়, কিন্তু ওদের কপাল তো খারাপ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনুভূতি নিয়ে কাজ করেছেন। এই উম্মতকেও যারা এই দিনের জিম্মাদারি হাতে নিয়েছে, দিনের পতাকা হাতে নিয়েছে, এই উম্মত দায়ী ইলাল্লাহর কাজ করতে হবে। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই পেরেশানি নিয়ে উম্মতকে দিনের দায়িত্ব পৌঁছাতে হবে বিভিন্ন তরিকায়। নন মুসলিমদের কাছে দিন ইসলামকে তুলে ধরতে হবে, মুসলমানরা দিন হারিয়ে ফেলছে তাদেরকে দিনের দিকে নিয়ে আসতে হবে, পরিবারে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দায়িত্বশীল আমি তাদের প্রতি, তারা নষ্ট হয়ে যাচ্ছে, নাফরমানি করছে, দিন শিখছে না, তাদের দিন শিখানোর জন্য পেরেশানির সৃষ্টি হওয়া, এগুলো আমাদের দরকার আছে কিনা। আমার ছেলে মেয়ে যদি আল্লাহ মাফ করুন নামাজ না পড়ে, আমার নিশ্চিন্তে থাকার কোনো সুযোগ আছে, কত বড় বিপদে আমি আছি, এই পেরেশানির সাথে দায়িত্ব পালন করতে হবে। মুসলমানের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, দিন ছেড়ে দিচ্ছে, গুনার দিকে চলে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো দেখলে কি আমরা ও আমার ছেলে মেয়ে না, এইগুলো তো কয়ে না, মা বাবাও খারাপ, ছেলে মেয়েও খারাপ, এই কথা বলে ছেড়ে দেব না। আমাদের মনের ভিতরে জ্বালা থাকবে, পেরেশানি থাকবে, এই জ্বালা পেরেশানি এটা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত, ওনার তরিকাকে ফলো করে আমাদের মধ্যে জ্বালা পেরেশানি তৈরি হওয়া দরকার মানুষকে দিনের দিকে আনার জন্যে। আল্লাহ তাআলা ওখানে যখন নাজিল হয়ে গেল ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ওকে আপনি যদি ঠিক মতো না পৌঁছান তাহলে আপনি আপনি দায়িত্ব পালন করলেন না। আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব পালন করা তো কঠিন কাজ, সারা দুনিয়া ওনার বিরুদ্ধে চলে গেলো, কোরাইশ বংশে সবাই তারা আদর করতো, তারা দূরে চলে গেলো, সম্মান করতো, এখন থেকে হিংসা প্রতিশোধ নেওয়ার স্পৃহা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, এই যে ষড়যন্ত্র চলছে, আল্লাহ তাআলা ওনাকে বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে লোকদের ষড়যন্ত্র দুশ্মনী থেকে হেফাজত করে ফেলবেন, আপনি কাজ করে যান। ওকে আনা হাফিজুকা ওয়া নাসিরুকা ওয়া মুআয়্যিদুকা আলা আদাইকা ওয়া মুযাফফিরুকা বিহিম ফালা তাখাফ ওয়া লা তাহজান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি যখন মক্কায় ছিলেন এবং মদিনায় হিজরত করে এসেছেন, তিনি জানেন শুধু মক্কায় দুশ্মন ছিল না, মদিনায় দুশ্মন আছে, মুনাফিক আছে, আরেকটি সম্প্রদায় আছে যেটা ওনার দুশ্মনের বিরুদ্ধে খাড়া হয়ে আছে, তো তিনি এগুলো জানেন।
তো সাহাবায়ে কেরামও জানেন যে ওনার জীবনে নিরাপত্তার অভাব আছে। সাহাবায়ে কেরাম রোটা করে ডিউটি করতেন ওনার সিকিউরিটির জন্য, রাত জেগে জেগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানাত যাত লাইলাতিন ওয়াহিয়া ইলা জামবিহি ক্বালাত, একদিন আয়েশার সঙ্গে তিনি ঘরে আছেন আর এই সময় ওনাকে বলতে আমি শুনলাম, তিনি বললেন ওকে ফাকুলতু মা শানুক ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু ওয়ারিড মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, কোনো দুশ্চিন্তায় আপনি আছেন? ক্বাল লাইতা রাজুলান সালিহান মিন আসহাবি ইয়াহরিসুনিল লাইলা, যদি একজন নেককার বান্দা আল্লাহর পাওয়া যেত মদিনা যাওয়ার পরে, বলেন যে আজকে রাত্রে সে আমাকে একটু পাহারা দিত, একটু সিকিউরিটির দায়িত্ব পালন করতো, কেমন জানি একটু দুশ্মনের আগমনের বার্তা বা এরকম কিছু ষড়যন্ত্র আমার মনে একটু আসছে। তো এই কথা বলতে বলতেই ফাবাইনা আনা আলা যালিকা ইয সামিআতু সাওতা সালাহ, এগুলি কথা বলতে শেষ করতে না করতেই মনে হলো ঘরের বাইরে একটু অস্ত্রের ঝনঝনানির আওয়াজ পাওয়া গেল। কালাত ওকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাদা, কে আওয়াজ দিলেন? ফাকাল আনা সাদ ইবনে মালিক, সাহাবী বলেন আমি সাদ ইবনে মালিক। ফাকাল মা জাআবাকা, কি ব্যাপার, কি জন্য এসছো? কাল জিতু লি আহরিসাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার একটু সিকিউরিটি দায়িত্ব পালন করতে আসছি, আমার মনের মধ্যে আসলো আপনার একটু সিকিউরিটি হওয়া দরকার। আল্লাহ তাআলা ব্যবস্থা করে ফেলেছেন, তার মনে আল্লাহ কথা জাগিয়ে দিয়েছেন, সাহাবী চলে এসেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুশ্চিন্তা চলে গেল। ফাসামাইতু গাতীতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি নাওমিহি, এই খবর পেয়ে সাহাবী ওনার দায়িত্ব পালন করতেছে উনি নিশ্চিন্ত হয়ে গেলেন, আর মাশাআল্লাহ ওনার এই কয়েক মিনিটের মধ্যে ঘুম চলে আসলো, এমনকি ওনার যে একটু নাকের স্লাইট আওয়াজ, ঘুম গেলে একটু নিঃশ্বাসের আওয়াজটা টের পাওয়া যায় ঘুমন্ত মানুষের, আমি ওনার নাকের আওয়াজটা পেয়ে গেলাম। কেউ কেউ বলবেন যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের জানের ব্যাপারে এত পেরেশান আছেন নাকি, যে উনি এত ভয় অস্থির হয়ে গেলেন জান বাঁচানোর জন্য? আসলে তিনি তো জানেন যে ওনার একটা দায়িত্ব আছে, দায়িত্ব পালন কি হয়ে গেছে? তিনি শাহাদত অর্জন করতে আল্লাহর কাছে, মরে গেলে তো আল্লাহর কাছেই চলে যাবেন, মরার কোনো ভয় ওনার নাই, কিন্তু একটা দুশ্চিন্তা, সেটা কি এই দিনের দায়িত্বটা তো শেষ হয়নি এখনো, এখনো তো হয় নাই। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ তো দিনের ভিতরে এখনো দলে দলে ঢুকে নাই। এই সময় তিনি চলে গেলে, আর তিনি তো আখির নবী, আর তো নবী রাসূল আসবে না, কাজ করবে কে? এই পেরেশানির কারণে একমাত্র তিনি ওনার সিকিউরিটির ব্যাপারে একটু কনসার্ন, এর বাইরে না। তো আল্লাহ তাআলা এরপরে যখন এই আয়াতের অংশটুকু নাজিল করে দিলেন, সহিহ বুখারী মুসলিম হাদিসে এসেছে, সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন মাকদামাহুল মদিনা, মদিনায় আসার শুরুতেই তিনি এক রাত্রি যখন ঘুমিয়ে গিয়েছেন হিজরতের পরেই, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওনার ঘর সংসার জোড়ার ব্যবস্থা হয়ে গেল, তিনি বললেন যে এভাবে সাহাবিরা রোটা করে ওনার পরবর্তী পর্যায়ে সাহাবিরা রোটা করলেন, করে ওনাদের ডিউটি ভাগ করে নিলেন কে কোন রাতে ওনাকে কিভাবে পাহারা দিবেন। অতঃপর এই অংশটুকু আয়াতের নাজিল হয়ে গেল, আল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস, আল্লাহ আপনাকে মানুষের দুশ্মনী দুষ্টামি ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। কালা ফা আখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু মিনাল কুব্বাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থাকার রুম আছে, ওই রুম আর মসজিদে নববীর মধ্যে মাঝখানে কিসের দেওয়াল, খেজুর পাতার বেড়া, বেড়ার মধ্যে কিছু ফাঁক ফোকর আছে, তিনি বেড়া একটু ফাঁক করে মাথা মসজিদের দিকে ঢুকাই দিলেন। সাহাবিরা তারা ডিউটি পালন করতেছেন, ওনারা কোথায় আছেন? মসজিদে আছেন, মাথা বের করে দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস ইনসারিফু ফাকাদ আসামানা আল্লাহু আযা জাল, লোকেরা ঘরে চলে যাও, আল্লাহ তাআলা আমাদের ডিউটি নিয়ে নিছেন। তিনি বলেছেন তিনি আমাদের দায়িত্ব পালন করবেন, মানুষের দায়িত্ব পালন আর করা লাগবে না। আল্লাহ তাআলা কোনো সময় ডাইরেক্ট দায়িত্ব পালন করেন, কোনো সময় আল্লাহর বান্দাদেরকে দিয়ে করান,
যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট করে ফেলেন বান্দার উসিলার দরকার থাকে তখন আর আর নাই ডিউটি নাই চলে যাও ঘরে খালাস এছাড়া শুধু এই আয়াত নাজিল হওয়ার পরে যে আল্লাহ তাআলা ডাইরেক্টলি ওনাকে হেফাজত করেছেন তার আগেও কিন্তু আল্লাহ তাআলা অনেক উসিলায় হেফাজত করেছেন বিভিন্ন উসিলা ব্যবহার করেছেন এমন কি মক্কা শহরে যখন তিনি ছিলেন তখন তো দাওয়াতে দিনের কাজ প্রকাশ্যভাবে দেওয়ার পরে দুশ্মনী শুরু হয়ে গেল প্রথমে যখন দুশ্মনী শুরু হয়ে গেল ওনাকে তখন এই পাহারা দেওয়ার বা ওনাকে একটু হেল্প করার ওনার একটু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে আসলো আবু তালেব তিনি চাচা আর তিনি হলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ লিডার বাকি লিডাররাও ওনার পরিচিত কেউ সাহস করলো না একমাত্র আবু তালেবের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গায়ে হাত তোলার জন্য কেউ সাহস করে নাই তো এইভাবে আল্লাহ তাআলা আরেক উসিলা দিয়ে ওনাকে মক্কি জিন্দিগিতে সাহায্য করেছে পরবর্তী পর্যায়ে যখন তারা ওনাকে একদম হত্যা করার ফাইনাল ডিসিশন নিয়েছেন তখন আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন তারা হিজরতের আগের রাত্রে কি করেছে ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে যে সকাল হয়ে আসলে শেষ রাতের দিকে সবাই একসঙ্গে গিয়ে তাকে একসঙ্গে কোপ দেবে কয়েকজনে মিলে কয়েক কবিরার প্রতিনিধি তাকে কোপ দেবে শেষ করে ফেলবে শেষ আল্লাহ তাআলা ইশারা করে দিলেন এরকম কিছু ঘটবে আগেই আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন আবু বকরকে তিনি রেডি করে রেখেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনার সিটি সহায়তা দিলেন আর তিনি এক মুষ্টি বালি হাতে নিলেন বালি হাতে নিয়ে বললেন শাহাতিল উজুহ চেহারাগুলো অন্ধ হয়ে যাক আর এই বালু ছেড়ে দিলেন ফু দিয়ে বালুগুলো গিয়ে তাদের সবার চোখের মধ্যে গিয়ে ঢুকলো যারা ঘেরাও করে রেখেছে তারা চোখ কচলানো শুরু করে দিয়েছে এ কচলাতে কচলাতে নবী করিম সাল্লাল্লাহু তাদের সামনে দিয়ে বাইরে চলে গেলেন তিন দিন গারে সাউরে আল্লাহ তাআলা ওনাকে হেফাজতে রাখলেন গুহার সামনে চলে এসলো তাদের পা দেখা যায় আবু বকর উঁকি মারি দেখলেন তিনি খুব ওয়ারিড হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ পা দেখা যায় নিচের দিকে মাথা দিলে দেখতে পাবে তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মানা কোনো চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিন দিন পরে বের হয়ে গেলেন ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে মুহাম্মদকে জীবন্ত মৃত ধরে আনতে পারে তার জন্য 100 উটের পুরস্কার আরব দেশে তখন 100 উট কি বাড়ির কাছে জিনিস নাকি মানে এর চেয়ে বড় কোনো সম্পদ আর নাই এখনকার জামানায় মিলিয়ন বলেন আর বিলিয়ন বলেন 1 মিলিয়ন 1 বিলিয়ন পুরস্কারের মতো অবস্থা চতুর্দিক থেকে তারা শুরু করলো খোঁজাখুঁজি খোঁজাখুঁজি তিনি মক্কা শহর ছেড়ে মদিনার দিকে অনেক দূরে গিয়ে গেছেন এরপর ওখানে গিয়েও পৌঁছে গেছে সোরাকা সোরাকা ওনাকে ধরে ফেলবে খুব তাজি ঘোড়া নিয়ে এগিয়ে গিয়েছে কাছাকাছি এসেছে সোরাকার পা গুলো কি আল্লাহ তাআলা মাটির নিচে ঢুকাই দিলেন সোরাকা উপর হয়ে পড়ে গেল সোরাকাটার পেয়েছে যে কি জিনিস নিয়ে সে নিতে এসছে এইভাবে সে ব্যর্থ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করে দিলেন এরকম করে আল্লাহ তাআলা ওনাকে পার করে নিয়ে গেলেন হ্যাঁ মদিনাতে গিয়ে মদিনায় আক্রমণ করে ওনাকে হত্যা করা ছিল টার্গেট তাই না বদর ওহদ খন্দক তো ওনাকে নিয়ে খন্দক ওহদের যুদ্ধে তো ওনাকে তারা মনে করছে হত্যা করেই ফেলেছে ওইখানে ওনার লোহার ঢুকে পড়েছে ফিনকি দিয়ে রক্ত এসে তিনি বেহুঁশ হয়ে পড়ে গেছেন তখন তারা যখন দেখছে পড়ে গেছে তারা কনফার্ম তিনি মারা গেছেন তারা বলছে আর যুদ্ধ দরকার নাই মোহাম্মদ শ্রেষ্ঠ আলো এবার চলে যাই ওহদের যুদ্ধে কিন্তু আল্লাহ তাআলা সেখানেও বাঁচিয়ে দিয়েছেন তো এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পুরো দায়িত্ব পালন করে 63 বছর বয়সের দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে যাবেন আল্লাহ কাজ কমপ্লিট করেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এই কথাকে আল্লাহ তাআলা বাস্তবে প্রমাণিত করেছেন মানুষের ষড়যন্ত্র থেকে মানুষের হত্যার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতের গ্যারান্টি দিচ্ছেন নিশ্চয়তা দিচ্ছেন আর
শেষে দিয়ে আল্লাহ তাআলা বলেন, আপনি তো দাওয়াতি কাজ অনেক করছেন, আল্লাহ যে বলেন ঠিক মতো পৌঁছান, আল্লাহ তাআলাও জানেন তিনি ঠিক মতো পৌঁছাচ্ছেন, কিন্তু লোকেরা তো কবুল করে না, ওনা তো কষ্ট আসে, কষ্টের কারণে উনি ঘুমাইতে পারেন না। তো আল্লাহ তাআলা শেষে দিয়ে একটু সান্ত্বনা আবার দিলেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, জেনে বুঝে যারা কুফরের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায়, হে নবী আল্লাহ তাদেরকে হেদায়ত দেবেন না। আপনি যতই পৌঁছানোর চেষ্টা করেন, যত সুন্দর করে বুঝান, তারা হেদায়ত পাবে না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দেবেন না আল্লাহ সিদ্ধান্ত। কারণ দিনের বিরুদ্ধে দুশ্মনী করতে করতে যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের প্রতি প্রচন্ড ভাবে ক্ষেপে যান, খাতাম আল্লাহু আলা কুলুবহিম বলে সিল লাগিয়ে দেন অন্তরের মধ্যে, হেদায়ত তাদের কপালে থাকে না। কাজেই আপনি এর চেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এখন আবার আহলে কিতাবকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, কুলিয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মক্কার কুরাইশদের একরকম, মদিনা ইহুদিরা, নাজরানের খ্রিস্টানরা, আহলে কিতাব যারা আছে তারাও তো মক্কার কুরাইশদের আগে ইমান আনার কথা ছিল, তারা তো এক নবীর উম্মত, তারা কেন ইমান আনছে না? তারা দাবি করে যে না, আমরা তো এক নবীর তরিকে আসি, আপনার নবীর নবুয়ত মানার দরকার কি? আমরা তো নবীর অনুসরণ করি, আমরা মুসা আলাহ ইসলামের অনুসরণ করি, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে আমরা ঈসা আলাহ ইসলামের উম্মতের অনুসরণ করি, সেও তো আল্লাহর কাছ থেকে আসে, আপনি যদি নবী হন, ওনারাও তো নবী, তো অসুবিধা কি? এক নবীকে পালন করলেই তো হয়ে যায়, যুক্তিটা তো খারাপ মনে হয় না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলেন হে কিতাবওয়ালারা, আহলে কিতাব, লাস্তুম আলা শাইইন, তোমাদের কোনো কিছুর উপরেই তোমাদের ভিত্তি নাই, তোমরা কোনোটার উপরেই নেই, কোনোটাই তোমাদের ঠিক নাই, হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল, তোমরা তাওরাতকে যতক্ষণ কায়েম না করবে, বাস্তবায়ন না করবে, ইনজিলকে বাস্তবায়ন না করবে, ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এরপরে তোমাদের রবের কাছ থেকে যে আরেক কিতাব এসেছে কোরআন, এগুলো তিনটাকে তোমরা বাস্তবায়ন না করা পর্যন্ত তোমরা, তোমাদের কোনো ভিত্তি নেই, তোমাদের কোনো ইমানই নেই। কেউ যদি এক কিতাবের উপরে ইমান না আনে, আমরা যদি কোরআনকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, কিন্তু তাওরাতকে বিশ্বাস করি না, জাবুরকে বিশ্বাস করি না, অথবা ইনজিলকে বিশ্বাস করি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান আনি কিন্তু মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালামের ইমান আনি না, তাহলে আমাদের কোনো ইমান আছে আর? এই ইমান বেকার হয়ে যাবে। একই কথা আল্লাহ তাদেরকে বলছেন, তোমরা যদি তাওরাত ইনজিল এবং কোরআন সবগুলোর উপর ইমান না আনো, একটা বা দুইটার উপরে আনো, হবে না। তাহলে ইহুদিরা ইমান আনে শুধু তাওরাতের উপরে, ইনজিলের উপরেও ইমান নেই, কোরআনের উপরেও ইমান নেই। আর খ্রিস্টানদের, তারা তাওরাতের উপর ইমান আনে, ইনজিলের উপর ইমান আনে, কোরআনের উপর ইমান আনে না। ইহুদিরা মুসা আলাইহিস সালামের ইমান আনে, এরপরে ঈসা আলাইহিস সালামও সহি নবী নয়, তাদের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী নন। আর খ্রিস্টানরা বলে যে না, মুসা আলাইহিস সালামও নবী, ঈসা আলাইহিস সালামও নবী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন। আর আমরা কি বলি, মুসা আলাইহিস সালামও আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালামও আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর নবী। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, এক নবীর উপর ইমান আনি, এক নবীর উপরে তোহমত দেই নাও, আমরা সবার উপর ইমান আনি। তাহলে এই উম্মত সবার উপর ইমান আনে, ওই ওদেরকে বলা হচ্ছে যতক্ষণ তোমরা তাওরাত ইনজিল এবং কোরআন সবগুলাকে বাস্তবায়ন না করো, ততক্ষণ তোমরা কিছুর উপরে নাই, তোমাদের কোনো ভিত্তি নাই, তোমাদের কোনো ইমানই নাই। এখন প্রশ্ন আসে, তো কোরআন তো কায়েম করার কথা বোঝা আছে, এখন তাওরাত ইনজিল কায়েম করবে কীভাবে? তাওরাত ইনজিলের যেগুলো সহি কথা আছে এগুলো একটাও কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হবে না। আর যেটা ইউহারিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, যেগুলোর মধ্যে তারা চেঞ্জ করেছে, ওগুলা তো আল্লাহর কালাম না, ওগুলা তারা যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাহলে তো কোরআনের সঙ্গে মিলবে না। আর আসল জিনিস হচ্ছে কোরআন হাদিসে তাওরাত এবং ইনজিলের মধ্যে বলা আছে, যখনই আখিরি নবী আসবে তোমরা কি করবে, আখিরি নবীর প্রতি ইমান আনবে, তার কিতাবকে কবুল করবে, তার শরীয়তকে অনুসরণ করবে। এই কথা বলে গেছেন মুসা আলাইহিসসালাম, এই কথা বলে গেছেন ঈসা আলাইহিসসালাম। তাওরাত ইনজিলকে বাস্তবায়ন করার অর্থ হচ্ছে এই কথাটা ওখান থেকে নেওয়া। যদি ওই কথাকে তারা মানে তাহলে কি আর কোনো কন্ট্রাডিকশন থাকবে না?
এরপরে আল্লাহ তাআলা বলছেন এত সুন্দর কথাগুলো আপনি বলার পরে, আপনার এত প্রাণান্তকর চেষ্টা চালানোর পরে, তাদের কল্যাণ কামনা করে আপনি চেষ্টা করছেন তাদেরকে ইমানের দিকে আনতে, আপনি দেখেন যে কোনো রেজাল্ট আসছে না, উল্টো আরো হয়, বরঞ্চ উল্টো দিকে যাচ্ছে। আপনি দেখতে পাবেন তাদের অনেকের মধ্যে বেড়ে যাচ্ছে। আপনার রবের কাছ থেকে যা নাজিল হয়েছে ওয়াহি, কিতাব, কোরআন, এগুলোর ব্যাপারে তাদের পক্ষ থেকে দুশ্মনী, তুগিয়ান ও কুফরা, তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এবং কুফুরি করা মনে হয় যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এইটা আপনি নোটিস করবেন, আপনি এত যত বুঝান তত তাদের কুফুরি পরিমাণ বাড়ে না কমে? বাড়ে। উনি কমানোর জন্য বুঝান আর ওদের কি হয়? বাড়তে থাকে। এখন দিন দিন আখেরি জমানায় আমরা যা দেখতে পাচ্ছি, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী কমে না বাড়ে? সুবহানাল্লাহ। তাহলে ওই জমানার এই জমানায় পার্থক্য তো নাই। আমরা যত চেষ্টা করি ইসলাম এত ভালো জিনিস, ইসলাম এত শান্তির জিনিস, কিন্তু খালি আমাদের মধ্যে অভিযোগই দেওয়া হচ্ছে, খালি জোগাড় করা হচ্ছে অভিযোগ। এইটাই চিরাচরিত প্রথা। এইগুলো দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়। এত 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 সুন্দর করে বুঝায়, এত ভালো কথা বলি, নবী সমস্ত নবীদের প্রতি রেসপেক্ট, তাদের কিতাবের প্রতি সম্মান, এত সত্ত্বেও তারা এগুলো মানে না। ফালা তাসআলুল কওমিল কাফিরিন, এই যে তারা কুফরি করলো, যে কওম অবিশ্বাস করলো, প্রত্যাখ্যান করলো, এই কারণে আপনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হবেন না। আপনি দুঃখ কষ্টে, মনে কষ্ট নিয়ে এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তো আমাদের কষ্ট লাগে আখেরি জামানায়, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী দেখে কার কার কষ্ট লাগে না? সবারই কষ্ট লাগে। এখন কষ্ট লাগলে কি করা যাবে? কষ্ট তো আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ইসলাম সম্পর্কে সুন্দর করে তুলে ধরার কাজ করা, তাই না? কথা দ্বারা, কাজ দ্বারা, আমাদের চলাফেরা, আমল, আখলাক, যারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে। আজকেও এক ভাই ইসলাম শিখতে এসেছেন, একজন প্রাইমারি স্কুলের টিচার, পিজিসি করা প্রপার টিচার, তিনি ইসলাম কবুল করতে আসছেন, কবুল করে ফেলেছেন। এবং তিনি ইসলাম যে হঠাৎ করে আবিষ্কার করেছেন, তার অনেকদিন থেকেই তিনি ইসলাম সম্পর্কে জানছেন। তিনি গত 2 রমাদান অলরেডি রোজা রাখছেন প্রপারলি, ইসলামে দাখিল না হয়েও। সুবহানাল্লাহ। এই যে এত কিছু তুফানের যে হচ্ছে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা, এরপরেও ইসলামের দিকে চলে আসছে, তো এটা তো আমাদের জন্য সান্ত্বনার কারণ। যদি আমরা অনেক বেশি নেগেটিভ প্রপাগান্ডা দেখি, এত মিথ্যা প্রপাগান্ডা, এত অভিযোগ, এগুলো দেখে যদি মন খুব খারাপ হয়ে যায়, এটা কি কোনো ভালো লক্ষণ? ভালো ইমানদারের মন খারাপ হবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মন খারাপ করবেন না। তা আমাদেরকে তো বলছেন নাকি, আমরাও যেন মন খারাপ না করি, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায়, হতাশায় না ভুগি, হোপলেস না হয়ে যায়। চ্যালেঞ্জ আসবে, সমস্ত নবীরা এরকম মোকাবিলা করেছেন। কোন নবী সুখে শান্তিতে দিন দায়িত্ব পালন করে চলে গেছেন? কত নবীকে হত্যা করা হয়েছে, করা দিয়ে চিরে 2 টুকরা করা হয়েছে। নবী আলাদেরকে, নবীদেরকে যারা অনুসরণ করেছেন, আগুনে পোড়া হয়েছে। সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদ ইমান, তাদেরকে কি করা হয়েছে? আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আল্লাহ মাফ করুন, আল্লাহ তো আমাদেরকে এমন পরীক্ষায় এখনো ফালান নাই। তা আমরা যদি এত হতাশ হয়ে যাই, এত দুঃখ পাওয়া শুরু করে দিই। সাথে গতকালকে একজন ইমাম আসছেন, তিনি বলছেন যে এত খারাপ খবরের ভিতরে, যেটা আমার মনের কথা, এত খারাপ খবরের ভিতরে একটা ভালো খবর আছে। সে ভালো খবরটা কি? আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সহি দিনকে ফলো করছি। এটা কি সবচেয়ে বড় খবর না? বাকি যত খবর আছে সবগুলো কোনো মূল্য নাই এটার কাছে। আমি আল্লাহর দিনকে মিস করিনি, আমি আল্লাহর নিয়ামত আমার হাতে আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার এই ইজ্জত, আমার এই ফিলিং, আমার এই অনুভূতি, আমার এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে আল্লাহ আপনি আমাকে ইসলাম থেকে বঞ্চিত করেননি, এটা তো আমার জন্য বিরাট সান্ত্বনার কারণ যে আমি ইসলাম পেয়েছি। কাজে মনটাকে আমরা ইনশাআল্লাহ মজবুত করি। তুফান আসছে, তুফান মোকাবিলা করতে হবে সুন্দর তরিকা, এমন কোনো কিছু কথাবার্তা, চলাফেরা,
আমরা যেন না করি, যেটা ইসলামের ক্ষতির কারণ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যেন দেখে আসলে মুসলমানরা এরূপ এত ভালো মানুষ, আর তাদের বিরুদ্ধে এত অপপ্রচার। আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো ফেল করে ফেলবে ইনশাল্লাহ, যদি আমরা সত্যিকার মান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَى مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা হাদু ইহুদি ধর্ম অবলম্বন করেছে, যারা সবাই ধর্ম অনুসরণ করেছে, অন্যসারা যারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, এই এই লোকগুলো মানে এই নবীর উপরে ঈমান আনার আগে যারা ইহুদি ছিলেন তারা তো আসলে কি ছিলেন? মুসলিম। যারা খ্রিস্টান ছিলেন তারা আসলে কি ছিলেন? মুসলিম। যারা সবাই ধর্ম জাবুর কিতাবকে অনুসরণ করেছেন দাউদ আলাহ ইসলামের সময় থেকে, এরা সবাই কি ছিলেন? সবাই মুসলিম ছিলেন ওই সময়। এদের সবাই মিলে অথবা এইরকম যদি কোনো কুফুরি কাজও করে থাকে কিন্তু পরে এই নবী আসার পরে যদি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ইমান এনে ফেলে, ওয়া আমিলা সালেহান, নেক আমল করে, তাহলে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তাহলে সবাই আগে যাই ছিল আখিরি নবী আসার পরে তারা সবাই যদি এখন এই নবীর প্রতি ইমান এনে দিনের ভিতরে ঢুকে যায়, আমল করে, আখরাত দিনের জন্য প্রস্তুতি নিতে থাকে, নেক আমল করে, তাহলে তারা সবাই পাস করে ফেলবে আখরাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আহ্বান করছেন, এই আহ্বান আমাদেরকে করতে হবে। আপনারা তো এক নবীর উম্মত, যে নবীর উম্মতকে আপনারা মানেন, নবী হিসাবে গ্রহণ করেন, আমরা তো সেই নবীকে অনেক সম্মান দেই। আমরা মুসা আলাহ সাল্লামকে এত সম্মান করি, ঈসা আলাহ সাল্লামকে এত সম্মান করি, কেউ যদি একটুখানি কটাক্ষ করে কথা বলে তার গুনায় কবিরা হবে না সগীরা হবে? কবিরা হবে। আর এর চেয়ে বেশি গেলে সে কি হয়ে যাবে? ইসলাম থেকে বাইরে যাবে, কাফের হয়ে যাবে। এইভাবে করে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি। আরে আপনার মরিয়াম আলাহ সাল্লামকে আমরা কত সম্মান করি আপনারা জানেন? এগুলো আমাদের তাদেরকে বলা দরকার, জানানো দরকার সুযোগ থাকলে। এই যে মাঝে মধ্যে আমাদের এক্সিবিশন হয়, ওপেন ডে হয়, এখানে দেখানো হয় যে ঈসা আলাহ সাল্লামের ব্যাপারে আমাদের ধারণা কি, মুসা আলাহ সাল্লাম সম্পর্কে আমাদের ধারণা কি। তারা কিন্তু অনেকেই মনে করে তারা যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঘৃণা বিদ্বেষ করে, আমরাও বোধ হয় ঈসা আলাহ সাল্লামের 14 গোষ্ঠী উদ্ধার করি চান্স পাইলে, মুসা আলাহ সাল্লামকে তাই করি, তারা এরকম ভাবে। যখন শুনে যে না উরে আল্লাহ তারা তো আমাদের নবী, তখন তাদের একটু থমকে দাঁড়ায়, হ্যাঁ তাই নাকি? এটা একটা বিরাট ধাক্কা তাদের মধ্যে লাগে, অনেকে এখান থেকে পজিটিভলি চিন্তার খোরাক খুঁজে পায়। এভাবে করে আমরা তাদেরকে প্রেজেন্ট করতে পারি যে তোমাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে, তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানো তাহলে ঈসা আলাইহিস সালামকেও মানা হবে, মুসা আলাইহিস সালামকে মানা হবে, সব নবীদেরকে মানা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, ভেরি সেফ রুট। লাকাদ আখাযনা মিছাকা বানি ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযযাবু ফারীকান কাযযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন। বনি ইসরায়েলের ব্যাপারে আল্লাহ তাআলা এত নসিহত করেছেন, এতবার ডেকে ডেকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এরা সবার আগে ইসলাম কবুল করে ফেলবে। এবং এই জন্য তিনি 16 মাস মদিনায় গিয়ে আল্লাহ তাআলার পারমিশনে কেবলা কোন দিকে ঘুরালেন? বাইতুল মাকদাসের দিকে, যেদিকে বনি ইসরায়েল লোকেরা নামাজ পড়ে। যাতে তারা মনে করে ও এই দোনো নবী তো এক জায়গা থেকেই এসেছে, এই আশায় তিনি করেছিলেন। কিন্তু তারা অল্প কিছু ছাড়া তারা বাকিরা কবুল করলো না, তো সেটা ওনাকে আরো একটু বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ, এদেরকে তো আমি অনেক আশা করেছিলাম, তিনি প্রচন্ড আশাহত হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা বলেন, শোনেন, লাকাদ আখাযনা মিছাকা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের সঙ্গে বহুত আগে থেকে চুক্তি হয়েছিল তাদের সঙ্গে, আমার নবী মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাঈল সমস্ত নবীদের মাধ্যমে, ও আরসালনা ইলাইহিম রুসুলা, তাদের কাছে কত যে নবী পাঠিয়েছি। তারা কি করেছে অন্যান্য নবীদের সঙ্গে আপনি কি জানেন কি ব্যবহার করেছে? কুল্লামা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই কোনো নবী তাদের কাছে এমন শরীয়তের খবর নিয়ে এসেছে যে শরীয়তের হুকুম দিলে তাদের মনের মধ্যে
তাদের খাহের সাথে নাফসানির সঙ্গে মিলে না, তাদের মনের চাহিদার সঙ্গে মিলে না, তখনই তারা কি করেছে জানেন আপনি? ফারিকান কাযযাবু, তারা কত তাদের বিভিন্ন দল নবীকে একদম বিশ্বাস করেনি, বলছে তুমি মিথ্যাবাদী, তুমি নবী না। কত নবীকে তারা অবিশ্বাসী বলেছে, মিথ্যাবাদী বলেছে, ইমান আনে নাই। ফারিকান ইয়াকতুলুন, এমন কি কত নবীকে তারা হত্যা করেছে আপনি জানেন? যে জাতি নবীকে হত্যা করতে পারে তারা যদি ইমান কবুল না করে, নাফরমানি করে, আপনি এত আশ্চর্য হবেন কেন হে নবী? আপনাকে তো হত্যা করে না, তারা তো বহু নবীকে হত্যা করে শেষ করে ফেলছে, আপনি কি আশা করতে পারেন এদের কাছে? ওয়াহাসিবু আল্লা তাকুনা ফিতনাতুন ফামু আসাম্মু, তাদের মধ্যে কেউ মুনাফিক হয়েছে, কেউ কবুল করেনি, আর তারা মনে করেছে এই যে জেনে শুনে আল্লাহ নবীকে না মানার কারণে তেমন কোনো বিপদ আপদ তাদের প্রতি আসবে না, তারা পার হয়ে যাবে, এরকম করে করে এরকম তারা মনে করেছে। কাজে তারা অন্ধের মতো চলেছে, বধিরের মতো চলেছে, শুনে শুনতে চায় নাই, দেখেও দেখতে দেখতে চায় নাই, এরকম করেছে। তারপরেও আল্লাহ তাআলা টাইম টু টাইম কি করেছেন, কি কেউ কেউ তাদের মধ্যে যখন ইমান কবুল করেছিল, সুম্মা তাবাল্লাহ, মুরতাদ হয়ে গিয়েছিল, আবার তারা তওবা করলো, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। অতঃপর তাদের মধ্যে আবার শয়তানি মনের মধ্যে ঢুকলো, সুম্মা আমুসাম্মু কাসীরুম মিনহুম, অতঃপর আবার কেউ কেউ গোমরা হয়ে গেল, আবার অন্ধ হয়ে গেল, বধির হয়ে গেল, এই দিনের কথা থেকে আবার মুখ ফিরিয়ে নিয়ে গেল। অনেকে তাদের মধ্যে এরকম করলো, জেনে শুনে দিনকে তারা বর্জন করলো। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা ভালো করেই জানেন তারা কি করে যাচ্ছে, আল্লাহ তাআলা সব ওয়াচ করছেন, আপনি একলা এগুলো দেখছেন না আর কষ্ট পাচ্ছেন না, আল্লাহ তো আপনার সঙ্গে আছেন, তিনি দেখছেন, তিনি তাদেরকে দুনিয়াতে সাহায্য করবেন না আখেরাতে করবেন, সে দায়িত্ব আল্লাহ পালন করবেন, আপনি এত পেরেশান হবেন না। এগুলো বনী ইসরাইলের কথা। আর নাসারাদের কথা কি? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যা কুফরি করলো নিশ্চয়ই ওই লোকগুলো যারা বলল আল্লাহ হচ্ছেন মরিয়মের সন্তান মাসিহ, যারা মনে করলো ঈসা মারিয়ামের পুত্র হচ্ছেন আল্লাহ, এই কথা যারা বলে তারা কুফরি করল, আল্লাহর প্রতি অবিশ্বাস করল। অথচ মাসিহ ঈসা আলাইহিস সালাম কি বলেছেন, ওনাকে মাসিহ বলে কেন? উনি মুছে দিলে কেউ অন্ধ লোককে চোখের উপরে মুছে দিলে চোখের দৃষ্টি ফিরে আসতো, আল্লাহ তাআলা ওনাকে মর্যাদা দিয়েছেন। অসুস্থ লোককে, কুষ্ঠরোগীকে এমনি করে মাথার উপরে চেহারা মাথা মুছে দিলে রোগ দূর হয়ে যেত, এই অনেককে তিনি এভাবে সুস্থ করেছেন আল্লাহর হুকুমে। এই এত সুস্থ করে এত লোককে টাচ করতে করতে, মাসহ মানে টাচ করা, মাসহ আলাল খুফাইন, মুজার উপরে মোছে করা, কেমনি মোছে করে এমনি করে, এই হলো মাসিহ ঈসা আলাইহিস সালাম। আবার দাজ্জালকে বলে মাসিহুদ দাজ্জাল, ও বাটা, সেই বেটা আবার কোন মাসিহ? ঈসা আলাইহিস সালাম মাসিহ, দাজ্জাল ও মাসিহ, এক মাসিহ নাকি দুজন? কিছু গোমরা লোক দুজনকে ওই একজন বানিয়েছে। দাজ্জাল হলো মাসিহ, সে জমিনের মধ্যে, পুরো জমিনের মধ্যে সারফেস লেভেলে সে ঘুরবে, পুরো জমিনকে সে টাচ করে ফেলবে, 40 দিন পৃথিবীতে সে থাকবে, এই 40 দিনে সারা দুনিয়ার তার ভ্রমণ হয়ে যাবে, গোটা জমিনকে টাচ করে ফেলবে, ভ্রমণ করে এক জায়গা থেকে আরেকটা দৌড়ে যাবে মানুষকে গুমরা করার জন্য। এই যে পুরো জমিনকে টাচ করেছে, এই টাচের জন্য তার নাম হয়েছে আল মাসিহ আর দাজ্জাল। তো দুইজনের টাচ একরকম না, অনেকেই এই মাসিহ নিয়ে একটু কনফিউশন থাকেন, এটা ক্লিয়ার করা হলো ইনশাল্লাহ। তো মাসিহ ইবনে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামকে যারা বলে আল্লাহর, আল্লাহ হিসাবে যারা পরিচয়, তিনি মাবুদ, তিনি গড, এরকম যারা পরিচয় দেয় তিনি লর্ড, তিনি একমাত্র মাবুদ, এই কথা যারা বলে তারা কুফরি করেছে। কিন্তু মাসিহ ঈসা আলাইহিস সালাম আসলে কি বলে গেছেন তার উম্মতকে? অকালাল মাসিহ ইয়া বানি ইসরাঈলা ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, অথচ মাসিহ ঈসা আলাইহিস সালাম বলেছেন হে বনি ইসরাঈল, আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব তোমাদেরও রব। তিনি বনি ইসরাঈলকে বলেছেন। তো মূসা আলাইহিস সালাম এসেছেন বনি ইসরাঈলে, ঈসা আলাইহিস সালামও যাদের মধ্যে এসেছিলেন তারা কে ছিল? তারাও বনি ইসরাঈল, ওনার অনুসারী যারা খ্রিস্টান হয়েছে তারাও অরিজিনালি কি বনি ইসরাঈল, ইহুদি ছিল।
পরে ওনার উপরে ইমান এনেছে, এরপরে তাদের মধ্যে বিভ্রান্তি পরে এসেছে। তিনি কোন দাওয়া দিয়ে গেছেন, যে ওনার ইবাদত করা দাওয়া দিয়ে গেছেন নাকি? না, উনি মাবুদ কথা বলে গেছেন না, যে হে বনি ইসরাইল ওই আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের সবার রব। তিনি আরো সতর্ক করে গেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, নিশ্চয়ই যে কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানিয়ে নেয় আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা নিশ্চিতভাবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য এই জাহান্নামে যখন যাবে সাহায্য করার জন্য কেউ নেই। আল্লাহ তাআলা শিরককে কোনো রকমই অ্যাকসেপ্ট করবেন না। ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না তার সঙ্গে শরীক করা হয়ে গেলে। আর এছাড়া যত গুনাহ আছে যার জন্য আল্লাহ যতটুকু চান ক্ষমা করে দেন, কেউ শিরক করলে আল্লাহ ক্ষমা করেন না, কিন্তু শিরক করে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন কি না সেটা আল্লাহ করে দিবেন। সেটার জন্য আরেক আয়াত আছে, ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন তওবা করলে। শিরক করলেও যদি ঠিকমতো তওবা করে আল্লাহ তাকে মাফ করবেন, তওবা কবুল করবেন, কিন্তু শিরক না করে, শিরক করে তওবা না করে মারা গেলে আল্লাহ তাআলা আর তাকে মাফ করবেন না, ফিনিশ। لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاثه وما من اله الا اله واحد, নিশ্চয়ই ওই লোকগুলো কুফরি করেছে যারা বলে আল্লাহ তিন জনের একজন, তিন জনে মিলে কিছু একটা, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আর হোলি স্পিরিট, এ তিনটা। হোলি স্পিরিট কি জিনিস এটার ব্যাখ্যা করতে করতে ওনারা নিজেরাও হারিয়ে যান, আমরা আর কোদের ব্যাখ্যা করব। কিন্তু আল্লাহ আছে এটা স্বীকার করে, আবার ঈসা আলাইহিস সালাম আছে, আর মাঝখান দিয়ে হোলি স্পিরিট। তো এই যে তিনজন বা ত্রিতত্ত্ব যেটাকে বলা হয়, এই ত্রিতত্ত্ব তিনজনের একজন আল্লাহ, এটা নাকি আল্লাহ কি তিনজনের একজন? তিনজনে মিলে যে একটা এলাহিয়াত চলতেছে তার একজন আল্লাহ? না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। শুধু ওয়াহিদ বলেন নাই, কোন কোন জায়গায় আল্লাহ তাআলা ওয়াহিদ বলেছেন। ওয়াহিদ এর অর্থ এক, আহাদ অর্থ এক, কিন্তু একটু পার্থক্য আছে। ওয়াহেদ বললে তারপরে এক, একের পরে কি হয় দুই তিন হতে পারে, কিন্তু আহাদ বললে এক এবং অদ্বিতীয় একক, আর দুই নম্বর কিছু নাই, আহাদের পরে দুই তিন চার কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা কুল হু আল্লাহু আহাদ বলেছেন, কুল হু আল্লাহু ওয়াহেদ বলেন, কুল হু আল্লাহু আহাদ, ভেরি ক্লিয়ার ডিক্লারেশন। অবশ্য এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা এরকম তিনজনের একজন বলে আল্লাহকে এতটুকুন মানে তারা নিশ্চয়ই কুফরি করলো। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, কোনো মাবুদ নাই এক মাবুদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যে এই কথা বলে, তারা যে এই কথা বলা থেকে থেমে না থাকে, এই কথা বলা বন্ধ না করে, তাহলে এই কাফেরদের কে অনেক শক্ত আজাব তাদেরকে গ্রাস করে ফেলবে, শক্ত আজাব তাদেরকে ধরে ফেলবে, শক্ত আজাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গাফুরুর রাহিম,
আল্লাহ তাআলা আর একটু আপিল করছেন তাদের কাছে, আল্লাহ যে খালি আজাব দিতে চান তা না, আল্লাহ মাফ করতে চান না, তারা যদি একটু আল্লাহর কাছে আসে, আল্লাহ তাআলা আবার আপিল করছেন, তারা কি আল্লাহর কাছে তওবা করতে আসবে না আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আহ, তারা যদি এরকম করতো, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ অনেক মাফ করে দেন, আল্লাহ তাআলা অনেক দয়াময়। মাল মাসিহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল وَأُمُّهُ صِدِّيقَةٌ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ مَسِيح ابن مريم عيسى ابن مريم তিনি আল্লাহর রাসূল ছাড়া আর কিছু না, তিনি ইলাহিয়াতের কোনো অংশ আল্লাহর কিছু পজিশনে তিনি কখনো যান নাই, তিনি রাসূল পর্যন্তই আছেন, তিনি কখনো মাবুদ হতে পারেন না। এর আগে উনি যেমন যেরকম নবী রাসূল, অনেক নবী রাসূল এর আগে চলে গেছেন, তাদের মতোই তিনি আরেকজন নবী এবং রাসূল। আর তার মা সিদ্দিকা, তিনি একটা অনেক উঁচু মানের একজন মোমেনা, সিদ্দিকা। মোমেনদের মধ্যে নবীদের পরে সবচেয়ে বড় টাইটেল কোনটা? সিদ্দিক, পুরুষ হয়ে গেলার মহিলা সিদ্দিকা, তিনি অতি উঁচু মানের একজন ইমানদার মহিলা। তিনিও এমন কিছু না যে এমন বুজুর্গ হয়ে গেছেন যে ওনার কাছে আল্লাহ কোনো ক্ষমতা দিয়ে দিয়েছেন। তো আমাদের এই মুসলমানদের মধ্যেও আছে, অনেক বড় অলিয়া আউলিয়া হলে মনে করে যে আল্লাহ তাআলা তার হাতে যে কত ক্ষমতা দিয়েছেন, তার ইবাদত করো, তার মাজার পূজা করো, তার মাজার গিয়ে ধর্ণা দাও, তার কাছে গিয়ে চাওয়া শুরু করো। তো খ্রিস্ট ধর্ম আর ইসলামের মধ্যে পার্থক্য কদ্দূর থাকলো? তারা ঈসা আলাহ সাল্লামকে সম্মান করতে করতে আল্লাহ জায়গায় বসিয়ে দিয়েছে, মারিয়াম আলাহি সাল্লাহাম সম্মান করতে করতেও ওই কাছাকাছি জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছে। মুসলমানরাও ওলি আল্লাহদেরকে মহব্বত করতে করতে সম্মান করতে করতে আল্লাহর জায়গায় নিয়ে বসাই দিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন তিনি একজন নেককার ইমানদার মহিলা, তারা দুইজনেই কোনো আল্লাহর কোনো গুণ পান নাই, আল্লাহর কোনো গুণে গুণান্বিত হয়েছেন না। কানা ইয়াকুলানি ত্বাআম, তারা দুইজনেই তো খানা দানা খেত, আল্লাহ কি খাওয়া দাওয়া করেন? তারা দুজনে কি ছিলেন? মানুষ ছিলেন, বাশার মানুষ, তারা খাওয়া দাওয়া করেছে। উনজুর কাইফা নুবাইনু লাহুমুল আয়াতি সুম্মা উনজুর আন্না ইউফাকুন, আপনি দেখুন হে নবী, আমি তাদের জন্য আমার আয়াতগুলো কত সুন্দর করে পরিষ্কার করে বয়ান করছি। কি মনে হলো? আল্লাহ তাআলা পরিষ্কার করে বয়ান করেননি, কত ক্লিয়ার ব্যাখ্যা করেছেন, নাকি অস্পষ্ট কোনো কথা আছে? একদম সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন। এত ব্যাখ্যার পরে আপনি দেখুন আন্না ইউফাকুন, তারা কিভাবে মিথ্যা কথা আল্লাহর সঙ্গে আল্লাহ সামনে বলে ফেলছে, আল্লাহ তিনজনের একজন, আল্লাহর সন্তান আছে, ইত্যাদি কথাবার্তা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন ঈসা আলাইহিস সালামকে তাদের সামনে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنُ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ, আল্লাহ তাআলা বলেন যে যেদিন আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে ডেকে তাদের সামনে বলবেন, এই ঈসা আলাইহিস সালামকে বলবেন, এই ঈসা, আমি কি পাঠিয়েছিলাম তোমাদেরকে বলে আসছে তোমার উম্মতকে যে আল্লাহকে বাদ দিয়ে আমার আমার মায়ের ইবাদত করো বলে আসছিল নাকি, এই খবর দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম? ঈসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাক, আপনি কত পবিত্র এরকম কথা বলা থেকে, আল্লাহ আমি কি বলছি আপনি ভালো করেই জানেন, আমি তো শুধু এটাই বলছি যে আপনি একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নাই। এই কথা বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আগামী শনিবারে শুনবো।